কারওয়ান বাজার পাইকারি মার্কেট ব্যস্ত সময় কাটছে ক্রেতা বিক্রেতাদের, বিশেষ করে যারা বড় বড় ঝুলি নিয়ে আসছেন 10 থেকে 20 মণ মাছ এক একটি ঝুড়িতে, তারা মাছগুলো রিসাইজ করছেন এবং এই মাছগুলো ঝুড়ি থেকে ক্যারেটে রিসাইজ করার পরে ডালিতে তোলা হবে ডাকের জন্য। নতুন করে আরো কিছু মাছ ধরা হচ্ছে। ছোট মাছ তবে ডিম কম, এই মাছের তবে দাম আমরা দেখব। মাছ বিক্রির কাজে যারা নিয়োজিত এখানে যারা মাছ নিয়ে আসেন বড় বড় পার্টি, তারা ব্যস্ত থাকেন মাছের হিসাব নিকাশে এবং আনোয়ার ভাই ব্যস্ত থাকেন মাছগুলো বিক্রি করে দেওয়ার কাজে। পাইকারিতে খালি দরে ইলিশ বিক্রি ছাড়াও কেজি দরে ইলিশ বিক্রি করা হয়ে থাকে। এগুলো কত করে চলছে কেজি? এগুলো 950 টাকা দাম দেবো, নিলে 900 টাকা দেবো। 900 করে? 900 না 850 বেচছেন? 850 বিক্রি করছেন না? না না, 950 টাকা বিক্রি করছি। 950 টাকা বিক্রি করছি। 950 টাকা বিক্রি করছেন? 1 কেজি 700 800 900 800। আচ্ছা বেশ, আমরা আরও ডালিতে মাছ তোলা হয়েছে, আমরা এক গুপ্ত দেখব আনোয়ার ভাইয়ের এই মাছগুলো কত করে বিক্রি ২৫০০ টাকা হালি দিয়ে দাম উঠেছে এই মাসের। ২৫০০ টাকা হলে ধরে মাছগুলো বিক্রি হয়েছে, এই মাছগুলো এখন কত যে আমরা দেখব।
প্রাইস কিন্তু আমি জানি না দেখুন মাছের সাইজ 170 সাইজের মাছ এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে আনোয়ার ভাইয়ের এখানে সর্বোচ্চ দাম যা হয় তার থেকে তিনি 100 টাকা কমে মাছগুলো বিক্রি করে থাকেন থালি প্রতি। আনোয়ার ভাইয়ের বিট নয়, এখানে অনেক অনেক বিটেই এখানে মাছগুলো বিক্রি হয়। দেখুন কর্মব্যস্ত সবাই, এবং প্রতিটা বিটেই মাছ বিক্রি হচ্ছে, কমছে। মাছগুলো ডালিতে তোলা হচ্ছে এবং ডাকে বিক্রি করা হচ্ছে মাছগুলো। এখনো পর্যন্ত 3700 টাকা হালিতে এই মাছের দাম উঠেছে। কারণ বাজার ব্যস্ত থাকে ভোর রাত থেকে, এবং বিক্রি শেষ না হওয়া পর্যন্ত মাছের এরকম ডাক চলতে থাকে। এই ছিল কারণ বাজারে মাছ বিক্রির সার্বিক পরিস্থিতি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।